Bangkok Wholesale Market. Assalamualaikum adab. Welcome to my YouTube channel Leemon Vlogs. Aajke apnara leye eilam Bangkok er shobche jonopriyo wholesale market e. Ja Bangkok er prankendro ekhane obosthito. Khub beshi busy ei market. Tai nibano dekhte apnara. Tai na chutan. Kono mujhe. Rastey akbar dekhte ami nibi kono. না দেখলাম সিঙ্গার আর সমোসা বেরছিল আগে এই মালগাড়ি আর এখন টাকায় আগ কি আর হলে দেখা যাবে টুপি আর টুপি ডাইনে দিয়ে টুপি আর ভাই আজ बढ़िया से नींद हुई रात को इसीलिए भैया जी क्या कर रहा है इसके तो कुछ नहीं कोयला खाइल रहा है एक बाला घूम हुई से कितनी बोले 300 भाई बोले हन भाई बोले 100 हां बोलो नेक्स्ट क्या एक्सक्यूज मी भाई सैम पैन मार्केट প্লাস্টিকের ফুলের দোকান গড়ির দোকান সুতার দোকান আরো দেখলাম বামে দিয়ে আছে দেখি তাদের এইসব প্রকৃতি বুঝলাম না মার্কেটও খুব বেশি ব্যস্ত আটার সময় ওবাই ধাক্কা নিয়ে ওবাই ধাক্কা খুব বেশি বিজি ও গাড়ি আর স্কুটি আর ওটা আর ভাই সব দেখে আছে ভাই দেখলাম সকল ভিতর দেখি এই যে সুন্দর কে পাইন তো দেখলাম দেখি পছন্দ হইলে ওটা লই নি আমার রেড বুলের কোনো ক্যাপ নাই দেখি জুই করে ফাইলে লই নি দেখলাম পাতলা বালা কোয়ালিটি নাই দাম অনুযায়ী সামনে দেখি কিটা আছে সুন্দর সুন্দর ক্যাপ আছে এডিডাস জর্দান হ্যাঁ মুঝে তো রেড বুলস হ্যাঁ জর্দান কে আচ্ছা লাগতি ইয়ে দেখো জর্দান ওয়ালা মেরা পাস এক হ্যায় ইয়ে দেখো হ্যাঁ ট্রাই করো ইনর যে জর্দানা ক্যাপ কুটা কি আমার জর্দানা ক্যাপের কোয়ালিটি অনেক ভালো কিন্তু আমি দেশ থেকেই লইছি মাত্র 500 টাকা পিউমা জর্দান ইউএস পলো চেক করলো গেলার সপ্তাহ দিলাম দিল নিয়ে পরে হোলসেল মার্কেট আর একটা কথা হয়ে গেল কি আপনার আপনার 1000 পিস লোককার 1 পিস লোককার প্রাইস একবারে কি বাট থাইল্যান্ডের সবচেয়ে কি সস্তা মার্কেট হই লোকটা সবচেয়ে কম দামে সস্তা মিলে একবারে সস্তা ভাই
অর্থাৎ ভিডিও করতে খুব বেশি আনিজি আনিজি লাগে। এখানে সবাই মানুষ আর মানুষ খুব বেশি বিজি, ও বাজে কেউ সাইকেল লইয়া, আরও বাজে কেউ স্কুটি লইয়া, আরও বাজে কেউ মাল লইয়া। আর সবচেয়ে থাইল্যান্ডের তো ব্যস্ত মার্কেট, ইচ্ছা হোলসেল মার্কেট সবসময় বিজি। এই হোলসেল মার্কেট হোক আর যে কোনো মার্কেটও বেশি দেখলাম কুড়িন্তল লাগে জিনিসপত্র, বেশি বেড কাপড় সপ্তাহ কুড়িন্তল লাগে, সপ্তাহ ওই বেশি কুইন্টল আইটি শিক্ষা। তো দেখতে দেখতে আইছি মার্কেটের একবারে শেষ মাথা। রাস্তার ইনাইয়া দেখলাম যত ফ্রুটের দোকান আই, আপেল কমলা যতটা, একটা কথা থাইল্যান্ডের ফ্রুট হইল সবচেয়ে মজার। আমার লাইফে এখন পর্যন্ত যত ফ্রুট খাইছি থাইল্যান্ডে ইয়া ফ্রুট খাইলাম তো পুরা ডিফারেন্ট। থাইল্যান্ড গেলে আপনারা ফ্রুট ট্রাই করতে ভুলবা না, সবসময় ফ্রুট খাইবা, যেমন ড্রাই ফ্রুট। মার্সিডিস কার দেখলাম তো এখন, এই মার্কেট দেখলাম আজানি হয়েছে চাইনিজ স্টাইলে, মনে হয় চায়না মার্কেটের আন্ডারে পড়ছে এই মার্কেট। ব্যাংকক হোলসেল মার্কেট, মানে বাপসি মে বনাউঙ্গা ভিডিও, বাপসি এনকে হোগি। হ্যাঁ